না, বিকাশদা আমাদের সবার নেতা ছিলেন, এরকম একজন ভদ্র ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ, নিজের জীবনে শিক্ষক ছিলেন। তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই অঞ্চলের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংগঠিত করেছিল। কোনো এক কায়েমি স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশদাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল, বিকাশদার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি, সেই মৃত্যুর ফাইল রাইটার্স বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে। আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশদার মৃত্যুর পুনর্তদন্ত চাইতে পারিনি, কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে এই খুনের পিছনে কে ছিল। কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই, প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই। আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি, ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন, তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয়, তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি তাই তাই করি। হ্যাঁ, পারিনি নিশ্চিতভাবে, যাদের দিকে অভিযোগের আঙুল ছিল আমরা সব এক দলে ছিলাম, আমি পারিনি। আমি দার্থহীন ভাষায় স্বীকার করি, আমি পুনরায় তদন্ত চাইব। আমি অতি অবশ্যই রাজ্য পুলিশের কাছে আমি অতি অবশ্যই তদন্ত চাইব, নতুন করে বিচার হোক, প্রকৃত খুনি কে তাকে আইডেন্টিফাই করা। আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমরা করতে পারিনি, তার পিছনে অনেক রাজনৈতিক কারণ ছিল। আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি, আমাদের হাত পা বাঁধা ছিল, আজকে হাত পা বাঁধা নেই। যদি আমি সাংসদ নির্বাচিত হই, বিকাশ বসুর খুনের পুনর্বিবেচনা হবেই হবে। এক দলে ছিলাম বলে হয়নি, এক দলে ছিলাম বলে হয়নি। যদি আমি সাংসদ হিসেবে নির্বাচিত হই, তাহলে আবার ফাইল মানে আর কি খুলব বিকাশ বসুর যে রহস্য মৃত্যু সেই কেসের। এক দলে ছিলাম বলে হয়নি মানে যাদের বিরুদ্ধে অভিযোগ, মানে তাদের সঙ্গে একই দলে ছিলেন বলে তদন্ত হয়নি আর কি ঠিক মতো করে, ফাইল লোপাট করা হয়ে গেছে নাকি কি সব বললেন। তবে যদি আমাকে ভোট দিয়ে জেতান, যদি এমপি করেন, তাহলে আমি কথা দিচ্ছি বিকাশ বসুর যে খুন সেই বিষয়ে তদন্ত করব। আমাদের হাত পা বাঁধা ছিল, এখন আর হাত পা বাঁধা নেই, তদন্ত করব। কে বলছেন? ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী পার্থ ভৌমিক, যিনি রাজ্যের এক মন্ত্রী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা কি ধরনের কথা হলো দর্শক? তার মানে খুনিরা যদি দলে জয়েন করে যায়, তার মানে দল তারপর আর কোনো ব্যবস্থা নেয় না, মানে দলের সরকার আর কোনো ব্যবস্থা নেয় না, এটা প্রমাণ হয়ে গেল। পার্থ ভৌমিকের শুধু কথাগুলো শুনুন, আর উনি কাকে উদ্দেশ্য করে বলছেন সে তো পরিষ্কার, বুঝতেই পারছেন। যার সঙ্গে লড়াই তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন। তো যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সব এক দলে, মানে নিজেদের দলেই যেহেতু ছিল বা ছিলেন, সেই জন্য হাত পা বাঁধা ছিল, একটা রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল, সেই জন্য ব্যবস্থা হয়নি। এখন আর হাত পা বাঁধা নেই, কারণ এখন আর একই দলে নেই। ভোটটা দিন, এমপি করান, সাংসদ করান, বিকাশ বসুর খুনের তদন্ত হবে। এই হয়েছিল বাম আমলের ব্যাপার, তারপরে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা একই দিকে ছিল, হয়নি। মানে আমি শুধু ভাবছি যে এই যে কথাগুলো বলছেন পার্থ ভৌমিক, এরপর ওখানকার মানুষ আর কোনো ভোট দেবেন? কারণ আপনিই তো প্রমাণ করে দিচ্ছেন যে যদি দলে, যদি আপনাদের দলে কোনো দুষ্কৃতি দুষ্কর্ম করে
চলে যাই আপনার দলে, তাহলে তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় না, সরকার কোনো ব্যবস্থা নেয় না, তাহলে আপনাদের কি দল? তো আপনার, আপনি তো সেই দলেরই প্রার্থী হচ্ছেন, তো আপনাকে কেন ভোট দেব? আপনার দলের তো কোনো নীতি নৈতিকতা নেই, আপনার দলের সরকারের তো কোনো নীতি নৈতিকতা নেই, রাজধর্ম বলে কোনো ব্যাপার নেই, দলে চলে এলে সব ধোয়া তুলসী পাতা, ওয়াশিং মেশিন, যেটা অন্যদেরকে বলার চেষ্টা হয় সেটা অ্যাকচুয়ালি নিজেই প্রমাণ করছেন যে আপনার দলটাও হচ্ছে ওয়াশিং মেশিন, যদি চলে আসে দুষ্কৃতিরা সব পরিষ্কার হয়ে যায়। কিন্তু এর আগে অনেক উদাহরণ আমরা পেয়েছি, উনি বললেই আমরা যে প্রথম শুনছি তা নয়, কারণ একুশের ভোটের সময়ে রাজীব ব্যানার্জির বিরুদ্ধে অনেক কথা বলতে শুনেছিলাম ওনাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব ব্যানার্জি নাকি খুব খারাপ লোক, একটা ছেলে চলে গেছে এইসব করে বলে অনেক বলেছিলেন উনি, তার বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে তদন্ত করার জন্য সব প্রস্তাব পাশও নাকি হয়ে গেছিল। যখনই রাজীব ব্যানার্জি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ব্যাক করলেন, আর সেই তদন্ত হয়নি। অর্জুন সিং, যার সঙ্গে লড়াই আর কি ব্যারাকপুরে, অর্জুন সিং যখন বিজেপিতে চলে এলেন, সব মামলার পর মামলা, মামলার পর মামলা, হামলা, কত কি চলছিল, যেই চলে গেলেন অভিষেক ব্যানার্জির হাত ধরে সব তদন্ত স্টপ। তার আগে ওনার কি ব্যবসার অমক তমক সব নিয়ে সব বিরাট বিরাট সব তদন্ত শুরু করে দিয়েছিল, সব মামলা স্টপ হয়ে গেল। এরকম অনেক দেখবেন, অনেককে মানে এরকম কেস টেস দেওয়া হয়েছে। মুকুল রায়কে তো দেখবেন, যখন চলে গেছিলেন বিজেপিতে তার নামে কত কেস, এই চলে গেলেন বলছেন যে মুকুল কিন্তু ওদের দলে গিয়ে আমাদের বিরুদ্ধে একটা কথাও বলেনি, বলে একেবারে গলা জড়িয়ে ধরে নিয়ে নিল। ফলে ওয়াশিং মেশিন যে কাদের, আর এরাই আবার বিজেপিকে বলে যে এখানে দুর্নীতি করে ওখানে গেলেই সব সাফা হয়ে যাচ্ছে। সুতরাং ওয়াশিং মেশিনের যে কথাটা তারা বলে, অ্যাকচুয়ালি তাদের দলেও যে একটা বড় ওয়াশিং মেশিন রয়েছে সেটা পরিষ্কার। আর পার্থ ভৌমিকের কথাতে পরিষ্কার যে এই দলে যদি কেউ থাকেন, যদি তার বিরুদ্ধে খুন, খারাপি, দুর্নীতি, যাই অভিযোগ থাকে, তার বিরুদ্ধে দল সরকার কোনো ব্যবস্থা নেয় না, এটা পার্থ ভৌমিক নিজেই তার কথার মাধ্যমে কার্যত প্রমাণ করে দিলেন। আমি সেই জন্যই বলছি, তাহলে আপনার দলকে কেন মানুষ ভোট দিবেন? এই তো এখন এইসব কথা বলছেন, এবং যার বিরুদ্ধে বলছেন, এখন যদি তিনি আবার পরবর্তীকালে আপনার আপনাদের দলে চলে যান, তার মানে তো সেই একই কথা। মানে আপনি বলছেন আমাকে ভোট দিন, যে তাহলে আমি এই ফাইল খুলে তদন্ত করব। তো যাকে, যার কথা ভাবছেন তদন্ত করে ব্যবস্থা নেবেন, নিতে পারেননি একই দলে ছিলেন বলে, তো যদি ফের আপনার দলে চলে আসেন তো কি করবেন তখন? আপনার বা আপনার দলের তো কোনো গ্যারান্টি নেই, তাহলে আপনাকে ভোটটা কেন দেব? এটাও তো মানুষের প্রশ্ন তোলা উচিত। আপনি নিজেই আপনার দলের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, এক। দ্বিতীয় কথা, আপনি ওই কথাটা কেন বলছেন যে আমাকে ভোট দিয়ে জেতান, এমপি করুন, তারপর ব্যবস্থা করব? একটা খুনের যদি বিচার করতে হয়, করাতে হয়, তার জন্য আপনাকে ভোট দিয়ে জেতাতে হবে, তারপরে খুনের বিচার হবে? আপনি যদি হেরে যান তার মানে বিচার হবে না? একটা খুনের বিচার, একটা খুনের তদন্ত করতে গেলে আপনাকে এমপি করতে হবে, আপনাদেরকে ভোট দিতে হবে, তারপর বিচার হবে, তারপর ফাইল খুলবেন, আর যদি হেরে যান তাহলে ফাইল খুলবে না? এখন আপনি ভাবছেন যে তদন্ত ঠিক মতো করে হয়নি, বিচার পাননি বিকাশ বসুর পরিবার, তদন্ত হওয়া উচিত। তো যদি এরা ভেবে থাকেন তাহলে তো এখনই তো করা উচিত, তার জন্য ভোট দিয়ে আপনাকে জেতাতে হবে, তারপর ফাইল খুলবেন, এ আবার কি বার্গেনিং চলছে, এ আবার কি দর কষাকষি চলছে? একটা খুনকে নিয়েও, খুনের তদন্তকে নিয়েও দর কষাকষি, খুনের তদন্তকে নিয়েও রাজনীতির অঙ্ক কষছেন যে ভোট দিয়ে জেতাতে হবে, ভোট যদি নাই দেন আপনাকে লোকজন, যদি আপনার মনে হয় যে এটা অন্যায় হয়েছে, বিচার হয়নি, তো আপনি বিচারটা করবেন না? যদি আপনার বলার জায়গা থাকে, আপনি এমপি হয়ে কি করবেন, পার্লামেন্টে গিয়ে বলবেন নাকি? একটা খুনের ফাইল খোলা, বিচার করা, আপনাদের সরকার রয়েছে, আপনি মন্ত্রী, তার জন্য আপনাকে আবার এমপি করতে হবে, তারপর আপনি বলবেন ফাইল খোলার কথা? আপনি এখন যে যে পদে রয়েছেন, যাতে রয়েছেন, একটা দলের নেতা তো, তাতে করে ফাইল খোলা যায় না? এমপি করতে হবে, তারপর ফাইল খুলবেন? বাহ বাহ বাহ, ভালোই তো মানুষকে বোঝাচ্ছেন পার্থ ভৌমিক। দর্শক, তার মানে বুঝতে পারছেন তো এই রাজ্যের কি হাল?
এই রাজ্যের খুন খারাপির বিচার হয় ভোটের নিরিখে, ভোট দাও জেতাও তারপর দেখব। আবার যদি সেই সব দুষ্কৃতীরা যদি দলে চলে আসে তাহলে আর কোনোটাই হবে না, ভোট দিয়েও লাভ নেই, বিচার হবে না, সেটা উনি নিজেই পরিষ্কার করে দিচ্ছেন। এই যদি দলের অবস্থা হয়, এই যদি দলের প্রার্থীর অবস্থা হয়, আমি জানি না ব্যারাকপুরের মানুষ কেন ওনাকে ভোটটা দেবেন। আর তাদের সরকারটা এত বছর রয়েছে, দলের নাকি বিরাট নেতা ছিলেন বললেন, 2000 সালের 1 এপ্রিল বিষয়টা ঘটেছিল, সরকারটা কিছু করলো না, নেত্রী কিছু করলেন না, নাকি করতে পারেননি, নিশ্চয় এইসব নিয়ে আইন আইন মোতাবেক ব্যবস্থা হয়েছিল, নিশ্চয় এই নিয়ে আইনি প্রসেস চলেছিল, শেষ পর্যন্ত পারেননি, তারপরে হয়তো এগোতে পারেননি, দুটোর একটা তো হবে, হয় নেত্রী সদিচ্ছা দেখাননি বা দেখিয়েও হয়নি, কোর্ট কামে মানে কোর্ট কেস এসব চলেছিল, এসব হয়েছিল যতটুকু আমি জানতে পারছি। তো যাই হোক, যদি আপনার মনে হয় যে ফাইল খুলতে হবে, তো এতদিন খোলেননি কেন? লোকসভা ভোটের জন্য অপেক্ষা করছিলেন, দল থেকে চলে যাওয়াটা অপেক্ষা করছিলেন, তারপর এখন হাত পা খোলা হয়ে গেছে, এখন আগে বাধা ছিল, এই আপনার নীতি, এই আপনার সততার প্রতীক, আপনাদের দলের নেত্রী, এই আপনাদের দল, এই অন্যায়ের প্রতি জিরো টলারেন্স, যারা দুষ্কৃতি চলে এলে তাদেরকে রক্ষা দেওয়া হয়, তাদেরকে শেল্টার দেওয়া হয়, ব্যবস্থা নেওয়া হয় না, নিজেই বলে ফেলছেন। জানি না ব্যারাকপুরের মানুষ কি করবেন, দর্শক কি বলবেন, যা বলার বলুন দর্শক, আমি যেটুকু বুঝলাম, যদি এর বাইরে আপনারা কিছু বোঝেন অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন, আরাম বলবেন।